আজ আমরা খুব প্রয়োজনীয় একটি বিষয় জানবো। আমরা প্রতিনিয়ত নিত্য নতুন পণ্য ক্রয় করছি, আর সেই পণ্যটির দাম ও গুণগত মান নিয়ে যাতে আমরা সন্তুষ্ট থাকি এবং পণ্য ক্রয়ে যাতে না ঠকি সে সম্পর্কে এখন জেনে নেব। যে পণ্যটি কিনবেন সেই পণ্যটি সম্পর্কে আগেই ইন্টারনেটে সার্চ করবেন এবং এতে আগে থেকে দাম সম্পর্কে সম্ভাব্য ধারণা নিতে পারেন। এতে করে পণ্যটি ক্রয়ের ক্ষেত্রে দাম নিয়ে আপনার তেমন দ্বিধার মধ্যে পড়তে হবে না। পণ্যটি ইতিপূর্বে যারা ব্যবহার করেছে তাদের কাছ থেকে পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানুন। তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি পণ্যটি ক্রয়ে খুব ভালো একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং পণ্যটির ভালো দিক ও খারাপ দিক নিয়েও অনেক কিছু জানতে পারবেন। বাজারে কোনো নতুন ধরনের পণ্য আসলে আগে সেটি ক্রয় করতে যাবেন না। নতুন পণ্য ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং নতুন পণ্য বাজারে স্থান দখল করার পরই সেই পণ্যটি ক্রয় করুন। এমন পণ্য ক্রয় করুন যেটাতে পণ্য ক্রয় পরবর্তী বিভিন্ন সেবার নিশ্চয়তা রয়েছে, অর্থাৎ গ্যারান্টি বা ওয়ারেন্টির সুযোগ রয়েছে। অনেক সময় আমরা যে পণ্যটি ক্রয় করতে ইচ্ছুক সেই পণ্যটির সাথে বিভিন্ন ডিসকাউন্ট, ইভেন্ট বা ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়, তাই পণ্য ক্রয়ের সময় এ ধরনের কোনো অফার আছে কি না তা জেনে নেবেন। দামদরের ব্যাপারে বুঝে সিদ্ধান্ত নিন। আপনি পণ্যটির মান দেখে দামাদামি করুন, চাকচিক্য দেখে বা খেয়াল খুশি মতো দামদর করবেন না। একই ধরনের পণ্য বিভিন্ন মার্কেট যাচাই করে দামের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুন। যে পণ্যটি ক্রয় করবেন সেটি আসল না নকল সেটি যাচাই বাছাই করে পণ্যটি ক্রয় করবেন। আসল পণ্য চেনার জন্য আপনি পণ্যটির নাম দিয়ে ইন্টারনেটে সার্চ করতে পারেন। এতে পণ্য সম্পর্কে আগেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি পণ্যটি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। দামাদামির সময় আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, কোনো ধরনের জড়তা নিয়ে কথা বলতে যাবেন না। এমনভাবে দামাদামি করুন যাতে মনে হয় আপনি পূর্বেও এ ধরনের পণ্য বহুবার কিনেছেন এবং পণ্যটির দাম সম্পর্কে আপনার মোটামুটি ভালো ধারণা রয়েছে। পণ্যের মেয়াদ দেখে পণ্য ক্রয় করা। কোনো পণ্য ক্রয়ের আগে অবশ্যই পণ্যের গায়ে লেগে থাকা মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন, এটি খুবই প্রয়োজনীয়। মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় এরকম পণ্য আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ। মোড়ক যাচাই করুন। বর্তমানে প্রায় সব ধরনের পণ্যই নকলে নকলে ভরে গেছে। সঠিক ও আসল পণ্যের জন্য অবশ্যই পণ্যের ব্র্যান্ড দেখে কিনবেন। মোড়ক এবং হলোগ্রামযুক্ত স্টিকার ঠিক আছে কি না সেটিও যাচাই করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।